আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাহার ডক্টর চেম্বার। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঝড়ের গতিতে পেট পরিষ্কার করার ঘরোয়া এক মহা উপায় নিয়ে। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো যে পানীয়টি রাত্রে ঘুমানোর আগে মাত্র এক গ্লাস সেবনে পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য এবং পেটে জমে থাকা দূষিত পদার্থ ঝড়ের গতিতে বের হওয়ার উপায়। তো দর্শক, আপনার পেট যদি পরিষ্কার করতে চান, চিরতরে যদি কোষ্ঠকাঠিন্য হতে মুক্তি পেতে চান, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শক, আমার চ্যানেলটি আজ যারা প্রথম দেখছেন এবং এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে অনেকেই। তো চলুন জেনে নেওয়া যাক, অনিয়মিত খাওয়া দাওয়া ও চলাফেরার কারণে আমাদের শরীরে নানা রকম রোগের সৃষ্টি হয়, আর এ কারণেই পেটে নানা ধরনের সমস্যা দেখা দেয়। সম্মানিত সুধি, পেটের সমস্যা অত্যন্ত কষ্টদায়ক একটি সমস্যা, আর সবচেয়ে বড় কথা, পেটের সমস্যার কারণে আমাদের হৃদরোগ, ডায়াবেটিক্স, গ্যাস্ট্রিক আলসার, কোষ্ঠকাঠিন্য, পেপটিক আলসার, ব্রেন স্ট্রোক ও ক্যান্সারের মতো মরণ ব্যাধির সৃষ্টি হয়ে থাকে। সুতরাং পেট পরিষ্কার রাখা প্রত্যেক মানুষের জন্য জরুরি। তাই পেট পরিষ্কার করতে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুমজাদার এক পানীয়। সম্মানিত বন্ধুগণ, এই পানীয়টি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে মাত্র দুইটি উপাদান। প্রথমত এক গ্লাস হালকা গরম দুধ নিতে হবে, এবং দ্বিতীয়ত আমরা 2 চা চামচ ইসবগুলের ভুষি নিয়ে গরম দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। ইসবগুলের ভুষি যে কোনো মুদি দোকানে খুব অল্প পয়সায় কিনতে পাবেন। তো দর্শক, ইসবগুলের ভুষির মূল্য কম হলেও এর উপকার কিন্তু অনেক। তো দর্শক, এক গ্লাস হালকা গরম দুধের মধ্যে 2 চা চামচ ইসবগুলের ভুষি ভালো করে মিশিয়ে নিন এবং প্রতিদিন রাত্রে শোয়ার আগে খেয়ে নেবেন। তো বন্ধুগণ, যাদের পেটের সমস্যার জন্য দুধ খেতে সমস্যা হয়, তারা দুধের পরিবর্তে এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে খাবেন। তো দর্শক, এই পানীয় সেবনে পেটে জমে থাকা যাবতীয় দূষিত পদার্থ বের হবে ইনশাআল্লাহ। তো দর্শক, অনেকেই বলেন এই পানীয় তৈরি করতে ঝামেলা মনে হয় বা কষ্টসাধ্য মনে হয়, আবার অনেকেই বলে থাকেন এই পানীয় অনেক খেয়েছি, ভালো কাজ হয় না। তো আমি বলবো, আপনারা সঠিকভাবে এই পানীয় তৈরি করে খেতে পারেন নাই। আবার অনেকেই বলেন এই পানীয়র পাশাপাশি একটি ওষুধের নাম বলে দিন, আমরা এই পানীয়র পাশাপাশি একটি ওষুধ খেতে চাই। তো দর্শক, বাজারে পেট পরিষ্কার রাখার জন্য অনেক ওষুধ আছে, কিন্তু কোন ওষুধ সেবনে আপনি উপকার পাবেন তা নির্ভর করে আপনার শারীরিক অবস্থার উপর। সম্মানিত দর্শক, আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি। এই ওষুধ ছোট বড় পুরুষ মহিলা সকলেই খেতে পারবেন। সফুপ আওলা প্লাস। এই আওলা প্লাসে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ফ্রি রেডিক্যালকে ধ্বংস করে, ফলে অকাল বার্ধক্য রোধ করে। 1 চা চামচ সফুপ আওলা প্লাস সেবনে সকালে ও রাত্রে পেট পরিষ্কার হয়ে মোমের মতো পায়খানা তো হবেই, সেই সাথে গ্যাস্ট্রিক আলসার, পেট ফাঁপা, বদহজম, IBS, দীর্ঘদিনের পুরাতন আমাশয়, পুরুষ মানুষের যৌন দুর্বলতা সহ পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর হারে বৃদ্ধি করে, ফলে শরীরে বয়সের ছাপ পড়ে না, জীবন হয় চিরতারুণ্য, দাম্পত্য জীবন হয় সুখী। তো দর্শক, আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং
রোগ মুক্ত জীবন গড়তে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে ফার্মেসি থেকে আন্দাজে ওষুধ কিনে খেয়ে সময় নষ্ট না করে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।